আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন। আসসালামু আলাইকুম। কি খবর? ইরে তো কি, আলহামদুলিল্লাহ। ভারতের মুর্শিদাবাদ থেকে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআনের হাফেজ হওয়ার জন্য, ইন্টারন্যাশনাল হাফেজ হওয়ার জন্য আমাদের মাঝে তাকি সেই গত দুই দিন আগে রওনা দিয়ে কলকাতা হয়ে আজকে এই মাত্র পৌঁছল। এটা তো বাংলাদেশ ঢাকা শহর, তোমাদের কলকাতার মতো নাকি? তার চেয়ে ভালো, তার চেয়ে বেশি ভালো লাগছে যে আজকে তোকি আসছে এখানে বাংলাদেশে প্রথম। আমি বড় সুখী আপনাদের কাছে, এটাই বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি আমি। তো এই আমার অন্তর থেকে আপনাদেরকে বলছি, এটা আমার ছেলে নয়, আপনাদেরই ছেলে। এই দিয়ে আমি বিদেশ থেকে এখানে, দেশ থেকে এসে বিদেশে দিয়ে গেলাম, এটাই আপনারা মেনে নেবেন। কোরআনের প্রতি কতটা আগ্রহ কিংবা ভালোবাসা থাকলে এত দূর থেকে একজন মানুষ আসতে পারে, সেটা অবশ্যই আমাদের সবার জানা হয়ে গিয়েছে। আমারই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কি খবর? ইরে তো কি বলছো বাবা? আলহামদুলিল্লাহ। ভারতের মুর্শিদাবাদ থেকে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআনের হাফেজ হওয়ার জন্য, ইন্টারন্যাশনাল হাফেজ হওয়ার জন্য আমাদের মাঝে তাকি সেই গত দুই দিন আগে রওনা দিয়ে কলকাতা হয়ে আজকে এই মাত্র পৌঁছল, সাথে তার বাবা আছে। আসসালামু আলাইকুম রহমতুল, কেমন আছেন? আপনি যে আমাদের পাইলেন, ভালো লাগছে? তো কি বাবা, ভালো আছো? এটা তো বাংলাদেশ ঢাকা শহর, তোমাদের কলকাতার মতো নাকি? তার সাথে ভালো, হ্যাঁ মুর্শিদাবাদের মতো না, ভালো এসেতে ভালো। এই রায়হান ভাই তোমার হাত দেখছো, হাত দিছে, খুশি হয়েছো তুমি? তার মতো হাফে যাবো না? তুমি কোথার থেকে আসছো? মুর্শিদাবাদ, ভারত না? কেন আসছো? হ্যাঁ হাফে যাওয়ার জন্য। কই আসছো? মাদ্রাসায়। কোন মাদ্রাসায়? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এটা কোন দেশে? ঢাকা। ঢাকা, ঢাকা তো আমাদের রাজধানী, দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশে আসছো, আলহামদুলিল্লাহ। আমরা যে আর রায়হান ইন্টারন্যাশনাল লেখি, আজকে সার্থকতার মানে পূর্ণতা আসছে আমাদের টোকি আসাতে। ভারতে আমাদের আরও ছাত্র আমাদের মাঝে আসতে চায়, তারা ভিসা পাচ্ছে না, প্রায় আড়াই বছর দৌড়াদৌড়ি করে, আড়াই বছর দৌড়াদৌড়ি করে টোকির এক বছরের ভিসা পেয়েছে। দুই মাস পর পর তাকে বর্ডারে যে দেখা দিয়ে আসতে হবে। আল্লাহ যেন টোকিকে সে যে নিয়ত করে আমাদের মাঝে আসছে সেই নিয়তটা কবুল করে, সকলে বলছে আমিন। আর এই দিয়ে অস্ত্র শুরু দিচ্ছি। রায়হান, তোমার মূলত তোমার ভক্ত, সে তোমার তিলাওয়াত শুনে, তোমার তিলাওয়াত শুনে আমার পড়ানো দেখে বিমুগ্ধ হয়ে পৃথিবীর অন্য একটা দেশ থেকে, ইন্ডিয়া থেকে, ভারত থেকে আমাদের মাঝে এসে সে পৌঁছল, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে তো আজকে অনেক ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগছে যে আজকে তোকি আসছে এখানে বাংলাদেশে প্রথম। তো আমরা তাকে স্বাগতম জানাই, সে যেন যে উদ্দেশ্যে আসছে, সে এবং তার পিতা, সম্মানিত পিতা, তারা যে উদ্দেশ্য করে আসছে সেটা হচ্ছে একদম ন্যাক উদ্দেশ্য পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনকে শিক্ষার জন্য। তো তাদের উদ্দেশ্যকে আল্লাহ কবুল করুন এবং এই উদ্দেশ্য যেন পরিপূর্ণ হাসিল করে এবং তাদের যেতে পারেন, তাদের দেশেও যেন এই কোরআনের বাণী ছড়িয়ে দিতে পারেন, ভারতেও যেন মানুষ যেন মুগ্ধ হয় তার তেলাওয়াত শুনে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভারতে আমাদের অনেক ভক্ত আছে। জামিল নামে একটা ছেলে আছে, হাফেজ হয়েছে, সে আমার কাছে পড়ার জন্য পাগল। সে সেদিন কান্না করতেছিল যে উস্তাদ আমার আগে তোকে চলে যাচ্ছে, জামিল তোমার অপেক্ষায় আমরা আছি, তুমি দ্রুত আসো আর সাইদ আমাদের সাথে আসো। সাইদ, আজকে একটা নতুন অভিজ্ঞতা, এতদিন আমরা দেখছি দেওবন্দে আমাদের দেশ থেকে যায়, মদিনা ইউনিভার্সিটিতে যায়, মিশর আজহারে যায়, আমাদের দেশে আজকে ভারত থেকে একটা ছাত্র আমাদের কাছে পড়তে আসছে, অনুভূতি জানতে চাই। আসলে অনুভূতিটা অন্যরকম, যখন বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পড়া অনেক কষ্ট হয় আমাদের, দেখা যায় প্রসেসটা ঠিক মতো পাই না, কিন্তু ভারত থেকে যে বাংলাদেশে আসছে এটা শুধু আপনার কারণে, আপনার বদৌলতে এই ইয়াটা হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মনের আশা নিক মুকসুদ সব পূর্ণ করুক, আমরা দোয়া করি। বাকি ভিডিওটা আমরা মাদ্রাসায় যে দেখবো, আমরা মাদ্রাসায় আরও তার জন্য আমরা সম্বর্ধনার ব্যবস্থা করেছি, যেহেতু ভিনদেশ থেকে আসছে। ভারত থেকে যে আসবে তাকে আমি আর রায়হান এরকম স্থানে এসে
আমরা বাস থেকে নামার সময় বরণ করে আমাদের মাদ্রাসায় নিয়ে যাবে, এবং যাওয়ার সময় আমরা বর্ডার পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকে কবুল করুক, সাথে সাথে আমাদেরকেও যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা ভারতের মুর্শিদাবাদ থেকে আমাদের এখানে পড়ার জন্য এক বছরের ভিসা নিয়ে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ার জন্য আমাদের তৌকি এই মাত্র আমাদের মাদ্রাসার গেটে এসে পড়ছে। আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, যেহেতু ভিন দেশ থেকে কোরআন শেখার জন্য আসছে। আমরা কোরআনের মর্যাদা দেওয়ার জন্য, কোরআনকে সম্মান করার জন্য তাকে এবং তার বাবাকে আমি আর রায়হান ফুল দিয়ে বরণ করতেছি। কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অফিস রুমে এসে পড়ছি। বাংলাদেশের জাতীয় পতাকা রায়হানের হাতে আর ভারতের জাতীয় পতাকা আমাদের তকির হাতে। আমরা যেন এই দুই পতাকা একত্রিত হয়েছে, আজকে দুই দেশের মানুষ আমরা একত্রিত হয়েছি কোরআনের জন্য, কোরআন শেখার জন্য। মুর্শিদাবাদ থেকে আমাদের মাঝে তকি আসছে, তার বাবা তাকে নিয়ে আসছে। এক বছরের ভিসা পেয়েছে, প্রতি দুই মাস অন্তর যে বর্ডারে দেখা করে আসতে হবে। আপনারা আপনাদের জন্য কাছে দোয়া চাই আমাদের লাল সবুজের পতাকার জন্য। আর তকি যে ভারত থেকে আসছে, আমরা তকির জন্য দোয়া দিব। আমরা এখন একটু কথা বলবো বসে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা জাতীয় পতাকার কার্যক্রম শেষ করি, এখন আমরা তকিকে নিয়ে আমরা বসেছি। তকি আপনাদের জানার জন্য বলে রাখি, সে বিগত আড়াই থেকে তিন বছর আগে থেকে, যখন সে অনেক ছোট, তখন থেকেই সে আমাকে দেখে, রায়হানকে দেখে। দেখে সে ভারত বা ভারত থেকে বাংলাদেশে এসে কীভাবে আন্তর্জাতিক মানের একজন হাফেজ হবে, এজন্য তার পিতামাতাকে বলতে থাকে। তার পিতামাতাও এই বিষয়ে চেষ্টা করে, কিন্তু আমি বলছিলাম যে ভিসা করে আসতে হবে। তো ভিসা, ভারতের ভিসা বাংলাদেশের জন্য এত ছোট মানুষের অনেক কঠিন, আপনারা এটা জানেন। তারপর আল্লাহর শুকরিয়া, আড়াই বছর চেষ্টা করতে করতে গত এক মাস আগে এক বছরের ভিসা পেয়েছে। তারপরও শর্ত লাগানো আছে, দুই মাস পরপর বর্ডারে যে দেখা করে আসতে হবে তাকে, তার বাবা সহ। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মুর্শিদাবাদ থেকে তকি এসে পড়ছে। আমরা তকির আব্বার সাথে একটু কথা বলবো, তকির সঙ্গে একটু কথা বলবো। আমরা শুরুতেই তকির আব্বুর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিবারে রওনা দিয়েছিলেন যেন বললেন? শনিবার, শনিবার রাত্রে, আপনার শুক্রবারের, না শুক্রবারের রাত্রে। প্রচণ্ড বৃষ্টি হয়, বৃষ্টি পরে আমরা আসতে পারিনি, তো রাত্রে আপনার দশটার দিকে বেরিয়েছিলাম। শুক্রবার রাত্রে রওনা দিয়ে আপনি আমাদের এখানে রবিবার থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। থানা নওগাঁ, নওদা, জেলা মুর্শিদাবাদ। নওদা, 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 জেলা মুর্শিদাবাদ। আর আপনার হলো কলকাতার নিয়ার বাই? হ্যাঁ, কলকাতার পাশেই আপনারা। কলকাতাতে 6 ঘন্টা রাস্তা আমাদের। আপনি আজকে যে আসলেন, আমরা আপনাকে বরণ করলাম, কেমন লাগছে আপনার? আমাদের খুব ভালো লাগছে এবং খুশি আমি এতে। আল্লাহ হাজার হাজার শুকরিয়া, যেহেতু আমার ছেলেটাকে হাজি হাফেজ পড়াতে পারলে আমি বড় সুখী আপনাদের কাছে। এটাই বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি আমি। তো এই আমার অন্তর থেকে আপনাদেরকে বলছি, এটা আমার ছেলে নয়, আপনাদেরই ছেলে। এই দিয়ে আমি বিদেশ থেকে এখানে, দেশ থেকে এসে বিদেশে দিয়ে গেলাম, এটাই আপনারা মেনে নেবেন। এবং আমার ছেলেকে যেমন করে হোক আপনারা মানুষ করে একটা চেষ্টা করবেন, হাফেজ করে দেবেন, এটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের চেষ্টা। আজকে আপনি দিয়ে যাচ্ছেন তাতেই কাঁদতেছেন, যদি দেখেন সে হাফেজে কোরআন হয়েছে তাহলে তো আপনার আরও খুশি। তখন আল্লাহ যেন আপনার এই চোখের পানির যে দাম, এটা যেন আমরা দিতে পারি, আমি আর রায়হান আমরা যেন দিতে পারি। আপনি আমাদের দোয়া দিবেন আমাদেরকে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 4 জন, 2 ছেলে, আমার 2 মেয়ে। এই তকি কত নম্বর? এটা শেষ, সর্বশেষ, শেষ নম্বর। তকি হলো সর্বশেষ, শেষ। আপনার বড় ছেলে কি পড়ে?
বড় ছেলে মাধ্যমিক দিতক, সে পদ্মেশিক দেয়নি, তাকে প্রথম আমি মাদ্রাসায় ভর্তি করি, সে পড়ে না। তারপরে আমার জামাই লিজামত, জামাই হাফেজ কারিমাল মুফতি, উনি গদিয়া বলি একটা জায়গায় থাকে, সেটা মাদ্রাসা, বড় মাদ্রাসা। সেখান থেকে আসার পরে আমি আপনার মিশে আমাদের বর্ধমান আপনার ওটা মেমারি সাইটেই বর্ধমান আপনার এই কৈথন মাদ্রাসা, ওখানে ভর্তি করেছিলাম। তো উনি বদমাইশ করে পালিয়ে এসেছেন, বাড়িতেই আছে অবশ্যই। এবার মাধ্যমিক পড়া ছিল, তিনি পরীক্ষা দেয়নি বদমাইশ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্বু ভালো আছো? তুমি তো মানে এই বাংলাদেশে পড়তে আসবা, এটা কি তুমি চেয়েছো না বাবা চেয়েছে? তুমি চেয়েছো কেন? হাফেজ হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আমাদেরকে চিনলা কিভাবে তুমি? আমাকে বা রায়হানকে জানলা কিভাবে যে আমাদের কাছে পড়লে ভালো হবে, বা আর রায়হান ইন্টারন্যাশনাল বা আলিসলা একাডেমিতে ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসলে ভালো হবে, এটা কে বলছে তোমাকে? আব্বু আম্মু বলছে, আপু বলছে, না তুমি বলছো? আব্বু আম্মু বলছে। আর তুমি আমাদেরকে মানে আলো তো কত হুজুর আছে, তুমি আমাদেরকে আমাদের কাছে পড়বে এটা তুমি বলছো কেন? ভালো লেগেছে তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নাম কি? তাকি শাহরিয়ার মণ্ডল। তাকি শাহরিয়ার মণ্ডল, আচ্ছা আচ্ছা। তোমার আব্বুর নাম হলো সিরাজুল, সিরাজ আলী মণ্ডল। আর তোমার গ্রাম তো? শ্যামনগর। থানা নওদা। আর পোস্ট? আর জেলা হলো? মুর্শিদাবাদ। আচ্ছা, কত নম্বরই মানে ওই যে আপনাদের ই নাম্বার আছে না? হ্যাঁ, ওটা যদি ভারতে আবার নাম্বার থাকে। তুমি এতদিন কি কি লেখাপড়া করেছো? স্কুলে কোন ক্লাস? ক্লাস সিক্স। এখন কি বাংলার পড়বা না, হাফেজে কোরআন হবে আগে এরকম? আচ্ছা, তাহলে তোমার কাছ থেকে একটা সুরা আমরা শুনি একটু, দেখি তোমার এখন সুরা কেমন আছে, একটা সুরা পড়ে শোনাও আমাদেরকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ما شاء الله ما شاء الله. প্রিয় দর্শক, আমরা তো কিকে কোরআন তিলাওয়াতে এভাবে আমরা পেলাম, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে আর তৌফিকে সুস্থ রাখে, আমরা তাকে কতটুকু দিতে পারি এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা তৌফিকের কাছ থেকে একটা গজল শুনে আসি। বাবা তুমি গজল গাইতে পারো? একটু বলো তো দেখি শুনি আমরা। আশুপনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই। আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই। মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকুবিরে তাকুবিরে জালিমের মাসনদে কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আমাদের দেহে বহে জিহাদি রক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা এই গজল তো আমাদের বাংলাদেশের গজল,
জানো তুমি এটা? এটা আমাদের বাংলাদেশের লেখক, সুরকার, গেয়েছে, শিল্পী সবই বাংলাদেশের, জানো তুমি এটা? এখন তুমি সেই দেশে, বাংলাদেশের রাজধানীতে আছো, আলহামদুলিল্লাহ। আমরা তোকিকে আমরা যেভাবে পেলাম, আল্লাহর কাছে আমরা তৌফিক চাই এবং আপনাদের কাছে দোয়া চাই যারা আমাদেরকে স্ক্রিনে দেখবেন, আমরা যেন তোকিকে তার পিতামাতার যেই আশা এবং ভরসা আমাদেরকে নিয়ে করেছেন, আমরা যেন সেই আশার থেকে বেশি করে দিতে পারি এবং আল্লাহ যেন সেটা করার তৌফিক দান করেন। আমি একটু রায়হানের কাছে যাব। রায়হান, মানে আমাদের মাদ্রাসার নাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আর একটার নাম বল্লভদা আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ইন্টারন্যাশনাল বলতে যেটা বোঝা যায় যে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের ছাত্র ছাত্রী পড়ালেখা করলে সেটাকে ইন্টারন্যাশনাল বলা হয়, বা ওই কারিকুলাম এক দেশের সব দেশের কারিকুলাম চললে তাহলে সেটাকে ইন্টারন্যাশনাল বলে। তো ইন্টারন্যাশনাল কারিকুলাম তো আমাদের আছেই, যেমন কোরআনের যে মূল সিলেবাস এটা তো সৌদি আরবের, এটা রাসুলের 1400 বছর আগের, এটা তো আমরা বাহিরের সিলেবাস আমরা নিয়েছি। কিন্তু আমাদের দরকার ছিল হলো যে বাহির দেশ থেকে, ভিন দেশ থেকে, বহির্বিশ্ব থেকে আমাদের এখানে এই প্রতিষ্ঠানে ছাত্র পড়তে আসা। আজকে আমাদের মাঝে তোকি আশা দিয়ে শুরু হলো আমাদের মাদ্রাসায়। বাংলাদেশে আরও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মাদ্রাসাগুলোতে হয়তো বিভিন্ন দেশ থেকে ছাত্ররা আসে, তবে সেগুলো আমার জানা মতে বেশিরভাগই আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত ওখানে সিটিজেন, আমেরিকায়, লন্ডনে বা সৌদি আরব বিভিন্ন দেশের সিটিজেন তারা এখানে আসে পড়তে, সেটা আমাদেরই বাংলাদেশের বংশোদ্ভূত। কিন্তু এরকম ওই দেশের জন্মগতভাবে তারা ওই দেশের নাগরিক পড়তে আসছে এখানে, এখানে মাদ্রাসায় মনে হয়, আমার মনে হয় এটা প্রথম। আমি আগে শুনি নেই, থাকতেও পারে, আমি এটা শুনি নেই যে আগে কোনো মাদ্রাসায় এরকম পড়তে আসছে কিনা বাংলাদেশে। বড় মাদ্রাসা হতে পারে, হাটাজারি মাদ্রাসা, আমাদের বড় বড় এদারাগুলো দিনের এখানে থাকে, এখানে আছে, কিন্তু আমাদের এই প্রাইভেট মাদ্রাসাগুলোতে যে শুধু কোরআন শেখার জন্য, কোরআন তাহফিজ করার জন্য আসে, এটা আমার মানে জানা নেই, থাকতে পারে। তো আজকে আমার কাছে মনে হচ্ছে তুমি যেদিন বিশ্বজয় করেছিলে সেদিন যেরকম আমার কাছে আনন্দ লেগেছিল, আজকে তার চাইতে একটু আমার কাছে কম লাগতেছে না। এর কারণ হলো আমার কাছে সার্থক মনে হয়েছে যে আমি একজন বাংলার নাগরিক হয়ে আমি ভিন দেশের মানুষকে আমাদের এখানে পড়তে আসার জন্য আমি আকর্ষণ করতে পেরেছি আমরা, এবং আল্লাহ সেটা সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এসেছেন, আলহামদুলিল্লাহ পর্যন্ত সে পৌঁছেছে। আমাদের আরও অনেক ভক্তরা ভিসা করার জন্য চেষ্টা করতেছে, আমাদের কাছে পড়াতে চায়। আজকে তোমার অনুভূতি জানতে চাই যে তুমি যে বিশ্বময় বিশ্বজয় করলা, আজকে তোমার উস্তাদের মাদ্রাসায় বা তোমার নামের মাদ্রাসায় আজকে তোকি আসলো ভারত থেকে, এ বিষয়ে তোমার মতামত বা তোমার মন্তব্য বা তোমার অনুভূতি কী? আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দিয়েছেন এবং সারা জীবনই কোরআনের সাথে থাকতে চাই। আর আমি একটা কথা ছোটকাল থেকে শুনে আসছি, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য চীন দেশেও যদি যেতে হয় তাহলে যেতে হবে। তো আজকে আমি এই বিষয়ে, তো আলহামদুলিল্লাহ আজকে তা যদি আবার কোরআনের জন্য হয় সেটা তো সোনায় সোহাগা, সেটা তো অবশ্যই দামি কিছু আমাদের অনেকের জন্য হয়তো। দামি জি, তোমাকে বলি, এমন দামি যে এই রাস্তায় এসে যদি কেউ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি দরজা দান করবেন, সেই দরজায় ভিন দেশে পা দিয়েছে আমাদের তো। জি, এটা আসলে আমি মানে আমরা আমাদের কি গর্বিত মনে করি, কোরআনের জন্য একজন এসেছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন, হতে পারে আল্লাহ তাকে আর তার ভালো চান সেজন্যই তাকে পাঠিয়েছেন এখানে। আর কোরআনের প্রতি কতটা আগ্রহ কিংবা ভালোবাসা থাকলে এত দূর থেকে একজন মানুষ আসতে পারে সেটা অবশ্যই আমাদের সবার জানা হয়ে গিয়েছে। আর আমরা এতদিন মানে মনে করতাম যে হুজুর যেটা বলেছেন ইন্টারন্যাশনাল বলতে বাহির থেকে ছাত্ররা এখানে পড়লে তখন ইন্টারন্যাশনালের জায়গাটা পূর্ণ হয়, পূর্ণতা পায়। তো আজকে আমরা খুব আনন্দিত যে এই আমাদের যে কথাটা, এই কথাটা পূর্ণতা পেয়েছে। আমরা আশা করব যেন আরও মানুষ এই সব
আমাদের এই সব কার্যক্রম দেখে, সবই তো কোরআনের জন্য, তো এসব দেখে যেন তারাও আগ্রহী হয় এবং কোরআনের জন্য যেন তারা যেখানেই হোক এখানে আসা, যদি একদমই সামর্থ্য না হয় আসার তাহলে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করুক, তারপরও কোরআনের সাথে লেগে থাকুক, আমরা সেটাই চাই। কোরআনকে সহিভাবে শিখুক এবং আল্লাহর দিনের পথে হাঁটুক, আমরা সেটা চাই। আল্লাহ যেন সকলকে কোরআনের জন্য কবুল করেন, আমাদের প্রচেষ্টা আল্লাহর জন্য, আমরা এভাবেই কোরআন নিয়ে গিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম। রায়হানের কাছ থেকে আমরা জানলাম জনাব সিরাজুল, জনাব সিরাজুল মণ্ডল সাহেব, আপনার কাছে একটু জানতে চাইব যে পাসপোর্টটা আমরা হাতে পেয়েছি আপনার, এটা আমাদের তকির পাসপোর্ট, এখানে ভিসা লাগানো আছে, তকির আব্বার পাসপোর্ট, এটা এটা তকির আব্বার পাসপোর্ট, এখানে এই যে ভিসা আমাদের যে বৈধ ভিসা, বৈধ ভিসা এটা, আর তকির পাসপোর্ট এটা। তকির পাসপোর্টে আমরা একটু দেখি ভিতরের কাভারের পেজটা, এটা আমাদের তকির পাসপোর্ট। তো ভিসা হলো তকির, এই তকির ভিসা, এখানে স্পষ্ট লেখা আছে এক বছরের ভিসা, দুই মাস 60 দিন অন্তর, 60 ডেজ মানে 60 ডেজ পরপর যে দেখা করে আসতে হবে তাকে। তো আপনার কাছে একটু জানতে চাইব, আপনার তো ভিসা করার একটা অভিজ্ঞতা হয়েছে, আমাদের কাছে অনেকে জানতে চায় যে ভারত থেকে আসতে হুজুর ভিসা করতে কী কী লাগবে, তো ভিসা কীভাবে করলেন, কী কী বিষয়ে আপনার লেগেছিল অভিজ্ঞতাটা একটু যদি বলতেন আপনি। এই ভিসা করতে প্রথমে আমরা আপনার নেটে আপনার ইয়ে করলাম, নেটে করার পরে আমাদের বহরমপুর ওখানে আপনার অফিস আছে, অফিসে গেলাম, তারপরে ডেট দিল, ডেটের পরে গেলাম। একটা লোকে করতে গেলেও আপনার প্রায় 2,000 থেকে 3,000 টাকা খরচ হয়ে যেতে পারে, মানে আসা যাওয়া এটা সেটা করতে, কিন্তু অফিস রেট হয়েছে আপনার 1,500 টাকা থেকে। কাগজ লাগছে আপনার, দলিল লেগেছিল বাড়ির, দলিল দলিল এবং পুরাতন দলিল যত বাপদাদাদের, আর আমাদের আপনার ওই জন্ম, আমার তো জন্ম সার্টিফিকেট নেই, আমাদের আধার কার্ড, ভোটের ছবি, ওনার শুধু আধার কার্ড, ওনার মাকে সই করতে হয়েছিল বাচ্চা ছেলে বলে, এই আমাদের লেগেছে, আর কোনো কাগজ লাগে। ওখানে ভিসা চেয়েছেন ঘুরতে আসার, ওকে লেখাপড়া করাবেন, এই ভিসা চান না? প্রথম তো ইন্টারন্যাশনাল ভিসা করা আছে, যেটা খুশি সেটা করা যাবে। এটা কোনো ব্যাপার না, এটার জন্য কোনো ওই না এটা লেখার দরকার নেই যে আমরা পড়াবো না, ওটা কোনো ব্যাপার, এটা ইন্টারন্যাশনাল উনি, আমি তো আপনার সৌদি আরবে যাব, কোন তাহলে তাও যেতে পারবো, অসুবিধা নেই, সব জায়গায় যেতে পারি। তাহলে আপনার কাছ থেকে ভিসা করার প্রসেসটা আমরা, আপনার কাছ থেকে ভিসা করার প্রসেসটা আমরা জানলাম। তাহলে প্রিয় দর্শক, যারা ইন্ডিয়ার যে ভাইরা আমাদেরকে কাছে আসতে চান, বিশেষ করে জামিল ফরাজের বাবা, আরও এক ভাই আছেন ইসে দিল্লিতে থাকেন, স্বর্ণের ব্যবসা করেন, আপনারা যদি এই ভিডিওটা যখন দেখবেন এটা এখান থেকে জেনে নিন, আপনারা আপনার বাড়ির দলিল, আধার কার্ড বাবার, আর সন্তানের আধার কার্ড, আর জন্ম সার্টিফিকেট, আর আধার কার্ডে মায়ের সিগনেচার লাগবে, এতটুকু কাগজ হলেই আপনারা ভিসা পাবেন, নর্মালি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা না পারেন, আমরা স্ক্রিনে আমাদের তকির বাবার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা তার সঙ্গে কথা বলে আপনারা অভিজ্ঞতা নিতে পারবেন ইনশাল্লাহ। আর আজকে আমরা আপনাদের কাছে আনন্দিত, আমরা আপনারা সবাই দোয়া দিবেন, এদেশের মানুষের যাস্তা আমাদের উপর তৈরি হয়েছে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বল্লভদাল ইসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমার দুইটা মাদ্রাসা, যে আস্থা তৈরি হয়েছে এই আস্থা যেন আমরা ঠিক রাখতে পারি আমাদের কার্যক্রমের মাধ্যমে, বিশেষ করে কোরআন শিক্ষার মাধ্যমে। আর আপনাদের বহির্বিশ্বের যারা আছেন, যারা আমাদের উপর আস্থা রাখেন ভালোবাসেন, যারা আমাদের উপর আস্থা রাখেন ভালোবাসেন, তাদের আস্থাও যেন আমরা অর্জন করতে পারি, এবং এই মাদ্রাসা যেন আমরা মারা যাওয়ার পরেও যেন এই মাদ্রাসা কবুল ও মঞ্জুর করেন আল্লাহ রাব্বুল আলামিন, নিজস্ব একটা জায়গায় তৈরি হয়ে যায়। আমরা ভাড়া প্রতিষ্ঠানে আছি, 2টা 5তলা বাড়ি আপাতত ভাড়া নিয়ে আছি, আমাদের ঠিকানাটা আমরা আপনারা অনেকে চান, মধ্য সানার পাড় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার নিয়ারবাই, যাত্রাবাড়ি থেকে মাত্র 15 টাকা বাস ভাড়া লাগে, বললে হবে মধ্য সানারপাড় নামবো, স্ট্যান্ডে নেমে শুধু বললে হবে যে লন্ডন সুপার মার্কেট, মিম টাওয়ার, হেঁটে আসলে 2 মিনিট লাগবে, আমাদের বড় বিলবোর্ড পাওয়া যায়, এটা আমাদের ঠিকানা। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কাজ করে যেতে পারি, তকিকে আমরা পরিচর্যা করতে পারি, আর রায়হানের জন্য দোয়া চাই, রায়হান যেন উচ্চ শিক্ষিত হতে পারে, তার মাদ্রাসা আজকে খুলে দিবে,
সে মাদানী নিসাব তৃতীয় বর্ষ এই বছর আল্লাহর শুকরিয়া পড়বে। আমরা তাকে নিয়ে অনেক দূর যেতে চাই, আল্লাহ যেন তাকে কবুল ও মঞ্জুর করে নেয়। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমারই বাণী তুলেছো। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।